আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম জহিন্দ সকল ভিউয়ার্স মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানায় স্বাগত প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা দুই সেকেন্ড করে টাইম পাবে দুই সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে আজকের নিয়ে প্রথম প্রশ্নটি দেখে নাও পঞ্চ হ্রদের বন্দর কোন স্থানকে বলা হয় পঞ্চ হ্রদের বন্দর কোন স্থানকে বলা হয় যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার মস্কোকে পঞ্চ হ্রদের বন্দর বলা হয় পরবর্তী প্রশ্ন মহামান্য নামে কোন ব্যক্তি পরিচিত মহামান্য নামে কোন ব্যক্তি পরিচিত প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো যারা অপশান এ পণ্ডিত মদন মোহন মালব্য বলছো সঠিক অ্যান্সার অপশান এ কারেক্ট উত্তর দেখে নাও আজকে নিয়ে তিন দাগের কোয়েশ্চেন পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কী পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে বঙ্গোপসাগর অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে আজকে নিয়ে পাঁচ দাগের কোয়েশ্চেন দান সাগর গ্রন্থটির রচয়িতা কে দান সাগর গ্রন্থটির রচয়িতা কে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বল্লাল সেন হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে পাল বংশের প্রতিষ্ঠাতা কে প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে গোপাল অপশান সি কারেক্ট অ্যান্সার ডিটেলসে দেখো পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দেব পাল এবং পাল বংশের শেষ রাজা হচ্ছে গোবিন্দ পাল অবশ্যই তোমরা এই দুটো নোট করে নেবে পরবর্তী প্রশ্ন অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল প্রত্যেকে সঠিক অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যারা অপশান ডি বলছো সঠিক উত্তর আঠেরোশো নয় সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তোমাদের কাছে আজকের প্রশ্ন থাকবে অমৃতসরের সন্ধি কাদের কাদের মধ্যে সংঘটিত হয়েছিল অবশ্যই তোমরা কমেন্টে এই কোয়েশ্চেনটি সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে দেখে নাও আজকের নিয়ে আট দাগের কোয়েশ্চেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কবে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কবে প্রতিষ্ঠিত হয়েছিল যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার উনিশশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠিত হয়েছিল দেখে নাও আজকে নিয়ে নয় দাগের কোয়েশ্চেন বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক কে ছিলেন দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক কে ছিলেন প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো বন্ধুরা যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক ছিলেন সাতবাহন অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে এগারো দাগের কোয়েশ্চেন মঙ্গলের উপগ্রহের নাম কি মঙ্গল গ্রহের উপগ্রহের নাম কী সঠিক অ্যান্সার হয়ে যাবে ডিমোস অপশান সি কারেক্ট অ্যান্সার ফোবোস এবং ডিমোস এই দুটো উপগ্রহ তো এখানে ডিমোস আছে সেক্ষেত্রে আমাদের সব অপশান সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন টেপস তৃণভূমি কোথায় দেখা যায় টেপস তৃণভূমি কোথায় দেখা যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি এশিয়া মহাদেশে অবস্থিত অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে তেরো দাগের কোয়েশ্চেন চিলকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত চিলকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে চিল্কা হ্রদ ওড়িশা রাজ্যে অবস্থিত অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হলো ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হল সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ বিশাখাপত্তনম অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পনেরো দাগের কোয়েশ্চেন ওজন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে ওজন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে সঠিক অ্যান্সার হবে স্ট্যাটোসফিয়ার অপশান ডি কারেক্ট অ্যান্সার ওজন স্তর বায়ুমণ্ডলে স্ট্যাটোসফিয়ারে অবস্থান করে নেক্সট কোয়েশ্চেনটি দেখে নাও লেগুন হল লেগুন হল কি জিনিস চারটে অপশান সঠিক অ্যান্সারটি বার করো যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার লেগুন হলো একটি সরোবর অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কবে কোন কালে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে শীতকালে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে আঠেরো দাগের কোয়েশ্চেন ফেরাডের সূত্রের সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত ফ্যারাডের সূত্রের সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত সঠিক অ্যান্সার হয়ে যাবে তড়িৎ বিশ্লেষণ অপশান এ কারেক্ট অ্যান্সার ফ্যারাডের সূত্রের সঙ্গে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত পরবর্তী প্রশ্ন বক্সাইট কোন ধাতুর আকরিক বক্সাইট কোন ধাতুর আকরিক প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সারটি করার চেষ্টা করো যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার বক্স হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি আলমিক প্রকৃতির নিম্নলিখিত কোনটি আলমিক প্রকৃতির চারটে অপশান রয়েছে এর ভেতর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভিনিগার হয়ে যাচ্ছে আলমিক প্রকৃতির অপশান এ তোমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন অ্যাসিড পাচক রসে থাকে নিম্নলিখিত কোন অ্যাসিড পাচক রসে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে বাইশ দাগের কোয়েশ্চেন যশপাল রানা কোন খেলার সঙ্গে যুক্ত যশপাল রানা কোন খেলার সঙ্গে যুক্ত যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার তিনি শুটিং খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে বাইশে মে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে চব্বিশ দাগের কোয়েশ্চেন ব্রেক পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ব্রেক পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশান ডি কারেক্ট অ্যান্সার আজকের মক্টে সিরিজের একদম লাস্ট প্রশ্নটি দেখে নাও বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত খুবই একটি গুরুত্বপূর্ণ শব্দ বাটারফ্লাই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে সাঁতার খেলার সঙ্গে এটি যুক্ত অপশান সি কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ